আপনি যদি মঞ্জুর করেন আমার এই কলিজার টুকরা সন্তানটাকে আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে দিয়ে দিতে চাই। আল্লাহর হাবিব বলেন, রে মহিলা, তোমার ঈদের আবেগ অনুভূতি আমি বুঝতে পেরেছি, তবে শোনো, তোমার সন্তানকে যদি তুমি যুদ্ধের ময়দানে নিয়ে নাও, তোমার সন্তানকে দেখাশোনার জন্য তোমার অতিরিক্ত সাহাবীর দরকার হবে, তাকে গোসল করানো, তাকে খাওয়ানো, তাকে ঘুম পাড়ানোর জন্য আমার অতিরিক্ত সাহাবীর যোগান দিতে হবে। তার চাইতে তুমি তোমার সন্তানটাকে কোলে নিয়ে তুমি বাড়ি চলে যাও, আমি তোমার ভালোবাসাকে বুঝতে পেরেছি, মূল্যায়ন বুঝেছি, তোমার সন্তানকে, তোমার শিশু সন্তানকে যুদ্ধের ময়দানে দিতে হবে না। মহিলা পাগলের মতো অস্থির হয়ে বেকুল বেকার হয়ে আল্লাহ হাবিবকে লক্ষ্য করে বললে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আমার কলিজার টুকরা সন্তানটা আপনার সাথে যুদ্ধের সামনে ঢাল বানায় দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমার শিশু সন্তানকে যদি কাফেরদের চোখে মরে যায়, ওই কাফেরদের অন্তরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হতে পারে, আমার নদীকে লক্ষ্য করে আর তীরগুলো নিক্ষেপ নাও করতে পারে, যদি এমন হয়ে যায় ওই কাফেররা যদি তারপর পাশান বিদায়ের অধিকারী হই, কলিজা টুকরা যদি শাহাদাতের পেয়ালা পান করে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আমি কিয়ামতের ময়দানে পরওয়ারদিগারের কাছে বলবো, প্রভু গো, আমি বদরের প্রান্তরে তোমার বন্ধুর ভালোবাসায় স্বামীকে তোমার বন্ধুর কদমে কুরবানি দিয়েছিলাম, উহুদের প্রান্তরে তোমার হাবিবের ভালোবাসায় আমার কলিজার টুকরা সন্তানকে আমি কুরবানি দিয়েছি, যার কারণে আজ আমি আমার স্বামীকে বদর প্রান্তরে হারিয়ে হাশরের ময়দানে একজন শহীদের স্ত্রীর মর্যাদা লাভ করলাম, আর উহুদের প্রান্তরে কলিজা টুকরা পুত্র সন্তানকে হারিয়ে আজ হাশরের ময়দানে আমি একজন শহীদের মায়ের মর্যাদা লাভ করলাম। আল্লাহর হাবিব আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, হে আয়েশা, তোমার হুজুরের মধ্যে তুমি যে মহিলাকে দেখতে পাও, ও আয়েশা, যদি তুমি এই পৃথিবীতে কোনো জান্নাতি মহিলা দেখে তোমার দুটো চোখকে শীতল করতে চাও, রে আয়েশা, তোমার হুজুরের মধ্যে মহিলার চেহারাটা দেখে নাও, দেখে নাও, কারণ আমি সরকারে দোয়া ঘোষণা করলাম, আমাকে আল্লাহ পাক কমবয়সের সুসংবাদ প্রদানকারী হিসেবে জগতের মাঝে প্রেরণ করেছেন, এই মহিলা একদম জান্নাতি মহিলা, এই মহিলা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আমার প্রতি ভালোবাসা দেখানোর কারণে মহান মালিক তাকে চিরসুখী জান্নাতের মেহমান করে দিবে। আরো জোরে বল সুবহানাল্লাহ, যদি অন্তরের মাঝে থাকে আল্লাহর হাবিবের মহব্বত, আমাদের চিরস্থায়ী ঠিকানা হয়ে যাবে জান্নাত, ঠিক না বা ঠিক? প্রথম খন্ডে ছয় নাম কৃষ্ণ একটা বাপ কায়েম করেছেন, বাবুল হুবুর রসুলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ঈমান, নবীজির প্রেম, নবীজির ভালোবাসার নামই হলো ঈমান, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, নবীজির প্রেম, নবীজির ভালোবাসা যার হৃদয়ে নেই ওই মানুষটার অন্তরের মধ্যে কখনো ঈমান থাকতে পারে না, কথা বলে নবীজির দরবারে হাজির হলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ওয়া হাবিবাল্লাহ আমরা এক নাম্বার মুসলমান, সবাই বলে আমরা এক নাম্বার মুসলমান। বলে কিভাবে? বলে আমরা আল্লাহ মানি, পরকাল মানি, সব মানি, আমরা ফার্স্ট ক্লাস মুসলমান। আল্লাহ অষ্টম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎবাসীকে তার শাসন থেকে মেসেজ দিচ্ছেন। আমার সাথে সবাই বলুন আমার সামনে বৈদ্যুতিক বাতি জ্বলছে, প্রত্যেকটা বাতির গোড়ায় গিয়ে দুটো তার আছে, একটার নাম নেগেটিভ আর একটার নাম কি আর যদি আমার বন্ধুকে মাইনাস করার কারণে নেগেটিভ পজিটিভ ছাড়া যেমন বাতি জ্বলে না, আমি পরবর্তীকাল যার কলবে আছি, আমার বন্ধু যার কলবে নাই, একটা আছে একটা নাই, আমি পরবর্তীকাল আছি আমার বন্ধু নাই, ইমানের বাতি জ্বলে না। তুমি সরাসরি মালার কাছে যদি মাঝখানে না হয় শাহে মদিনা, ঠিক না? ঠিক